ছেলে ডিটি বুঝবে আর ওটা ছেলেটা এটা নিচে রাখো ডিটি বাল বুঝবে বাল বুঝবে বাল বুঝবে তুমি বাল বুঝবে বললে তো আমাকে তুমি বাল বুঝবে বললে তো আমাকে ঠিক আছে আগে যান এখান থেকে যান তুমি গালিটা দিলে তো বাল বুঝবে আমাকে এটা অন করে রেখো আমি যাব না এখান থেকে যাকে খুশি ডেকে নিয়ে আসো ওই আরপিএফকে ডাকো ডাকো আরপিএফকে ডাকো আরপিএফকে ডাকো যাকে খুশি ডাকো দাঁড়াও এনার্জি এক ফোটাও নেই এতদিন নতুন নতুন জায়গা যাওয়ার জন্য যে এনার্জিটা আসছিল না শরীরে সেটা তো আস্তে আস্তে শেষ কারণ আবার তো সেই বাড়িতেই যেতে হবে ভাই এবার খালি সারাদিন এডিটিং 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 বাট তার মধ্যেও একটা মজা আছে ভাই কারণ ওই এডিটিং করার পরেই তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো আর তোমরা আমার এতদিনের ঘোরার যে এক্সপিরিয়েন্স বা যা যা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য মানে আমিও অনেক বেশি এক্সাইটেড আর আজকে হচ্ছে এটা আমার ড্রেস আপ আর এই হচ্ছে আমার জুতো অনেক নোংরা হয়ে আছে চলো ব্যাগটা নিয়ে নিই এখন চেক আউট করতে হবে আমার ট্রেন হচ্ছে কটাই ট্রেন 5:40 এখন অলরেডি বাজে 4:45 হাতে অনেকটা সময় আছে কারণ এখান থেকে রেলওয়ে স্টেশনের ডিস্টেন্স খুব বেশি না জাস্ট ওয়াকিং ডিস্টেন্স হয়তো 10 মিনিটস লাগবে বাইরে দেখা যাক কিছু খাবার খেয়ে নিই হালকা করে বা প্যাক করে নিই দেন সোজা সো গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড লেটস গো সো এখন বাজে 5:23 আমার ট্রেন হচ্ছে 5:40 মানে এখনও 17 মিনিট টাইম আছে আর এটা হচ্ছে নিউ আলিপুর রেলওয়ে স্টেশন আর আলিপুর জাংশনটা অন্য জায়গায় সো এখানে দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 3 সো পদাতিক এক্সপ্রেস আজকে যাচ্ছে আর এই ট্রেনটা আই থিঙ্ক এখান থেকে ছাড়ে সো অলরেডি দাঁড়িয়ে আছে এখানে কোথায় গেল নামটা হয়তো ওখানে লেখা ও ফাইনালি গাইস ট্রেনে চেপে গেছে আর পুরো ঘেমে ভূত হয়ে গেলাম এতটা লেভেলের গরম করছে এটা পড়ে আর আমার ব্যাগ রয়েছে এখানে আর আমার সিট হচ্ছে এটা কেন বুঝতে পারছো কারণ আগের দিনের মতো আজকের টিকিটটা আমার ওয়েটিংয়ে রয়ে গেছে আর আমি জানি ওয়েটিংয়ে থাকবে কারণ অনেকজন ছিল ওয়েটিং লিস্টে বাট আমি চেপে গেছি জানি একটু ফাইন লাগবে তারপর টিটি মশাই আমাকে ঠিক একটা সিট করে দেবে সো গাইস এখন ট্রেন এসে থেমেছে কোচবিহারে আর এখানে প্রচুর লোক চাপছে প্রচুর ভিড় এখানে তো এখন আমি ট্রাভেল করছি NGP2 বর্তমান সো আমার টিকিট ছিল বাট টিকিটটা কী হয়েছে প্রবলেম হয়েছে একটু আমি কালকে টিকিটটা মানে টিকিট কালকে অ্যাকচুয়ালি ভুল করে করে দিয়েছি তো এখানে দুখানা TDS ছিল TDটা বললো যে তুমি এখন এখানে ওয়েট করো যতক্ষণ না আমাদের টোটাল রিজার্ভেশন বা যা আছে কাউন্টার ওদের টাইম ওয়াইজ যেটা লাগবে তারপরে তোমাকে একটা টিকিট করে দেবো সেটা হয়তো এসি তো হবে না কারণ এসি টোটালি ফুলফিল আছে আর তুমি যেহেতু 13 তারিখে টিকিট করেছিলে আজকে যেহেতু 12 জানুয়ারি তো এসিতে কোনো কিছু হবে না স্লিপারে করে দেবো বাট তোমাকে ওয়েট করতে হবে এখন এতটাও পসিবল না বা এত জলদি পসিবল না এবার বলো কী বলছিলো বলো কী বলছিলো বলো কী বলছিলো বলো এখানে কী অ্যালাউ নেই না কী বলো না আমার টিকিট নেই আপনার কাজ হচ্ছে হ্যাঁ আপনি তো জোর কাটাতে এখানে বলতে পারবেন আমি যদি আপনার কোনো কথা যদি আমি তো টিটির পেছনে পেছনে ঘুরে বলে দিচ্ছি টিটির ওটা কাজ টিটি নিশ্চয়ই আমার কাছে আবার আসবে আমি
পৌঁছেতেন না আমি তো বলতেই পারি আমি তো বেরোন রুবি আরে আপনি ভেতরে ঢুকুন না ঢুকুন আমি যাকে ইচ্ছা ডেকে আনুন আমি এখানে বলবো কত করে টিটি আছে তাহলে যাকে ইচ্ছা ডেকে আনুন আপনি যা খুশি করুন আমি টিটি আসবে আমি উঠে চলে যাব আমি এটা অন করে আমি গরম কাউকে দেখাই নি আপনারা এরকম আপনারা এরকম বিয়ে বিয়ে করে থাকেন আমি ভালো করে জানি নাই ভেরি ওয়েল ঠিক আছে তো গাইস মানে টিটি অ্যাকচুয়ালি গেছে টিটি তো টিটি টাচ করবে না রাইট আমার কাছে টিকিট নেই ঠিক আছে যা জরিমানা লাগে বা যা ফাইন লাগে বা নতুন টিকিট করার জন্য যা টাকা লাগবে সেটা টিটি করবে অবভিয়াসলি তো এখানে তো বাকি একটা ট্রেন চলাকালীন আমি যদি ট্রেনে ইললিগাল কিছু করি সেটার দায়িত্ব একমাত্র টিটি উইদাউট টিকিট থাকলে সেটা টিটি দেখবে আর আমি যদি ট্রেনের রুলস ইন্ডিয়ান রেলওয়েজ ওয়াইজ যদি আমি ইন্ডিয়ান রেলওয়েজ যে রুলস আছে সেটার খিলাফে কিছু করি সেটা দেখবে আরপিএফ তাছাড়া আই ডোন্ট থিঙ্ক কি আর কারোর রাইট আছে আমি যতদূর ইন্ডিয়ান ল সম্বন্ধে জানি বা আইআরসিটিসির ল সম্বন্ধে জানি তো উনি বলছেন এখান থেকে উঠে ওখানে যেতে ওই এই এই এরিয়ায় যেতে আমাকে স্লিপারে তো আমি কেন যেতে যাবো আমি তো কোনো কোচের ভেতরে ঢুকছি না সেটা আমি এই এরিয়ার মধ্যে আমি যেখানে খুশি দাঁড়িয়ে থাকতে পারি এটা এটা লয়ের বাইরে নয় আমি লয়ের ভেতরেই কথা বলছি রাইট তো এখন দেখা যাক টিটি আসুক তারপরে কথা বলবো আদারওয়াইজ আমাকে কাস্টমার কেয়ারে হেল্প নিতে হবে এটা কামরার মধ্যে পড়ে না স্যার আপনি যাবেন এখান দিয়ে আপনি কিছু করতে পারবেন না যাবো না যা করার যা করার করো যাবো তুমি গালিটা দিলে তো বাল বুঝবে আমাকে আমি যাবো না এখান থেকে যাকে খুশি ডেকে নিয়ে আসো যাকে খুশি ডাকো দাঁড়ো ডাকো না না আরপিএফ কে ডাকো যাও আরপিএফ কে ডাকো তারপর তুমি গাল তো এ লিসন লিসন লেট মি ফিনিশ এ হ্যালো লিসন লিসন আমার সাথে এসো গিভ মি ইওর আইডি কার্ড গিভ মি ইওর আইডি কার্ড আপনি কে শো মি ইওর আইডি কার্ড আপনি কে তুমি গাল কাকে দিলে ইউ হ্যাভ এনি রাইট আমি বলেছি শুনেছেন গাল কাকে দিলেন আপনি তো শুনেছেন আমি যা দেখছি আপনি গাল কাকে দিলেন কে রাইট দিয়েছে আমি যাবো না কোথাও যাবো না এখানে দাঁড়িয়ে থাকো আপনি গাল কাকে দিলেন আপনার বিজে জব করছেন আমিও সেটা দেখাতে পারছি আপনাকে দাঁড়ান দু মিনিট দাঁড়ান তারপর আমি কে আমার কে অকাত আছে সেটা দেখাচ্ছে আপনি গাল কাকে দিলেন রে আপনি আমাকে গালাগালি কেন দিলেন এখানে কিন্তু সব রেকর্ড আছে আমার কিন্তু রেকর্ড আছে আমি কি সেটা পড়ে দেখাবো আপনি কেন গালাগালি দিলেন আমাকে আচ্ছা উঠে উঠে আমি কাম করতে পারছি না তাহলে আপনার অথরিটি নেই এর মধ্যে না চলো তাহলে আপনি নিশ্চয়ই ইলিগালি যাচ্ছেন তাহলে আপনি এবার যান তাহলে আচ্ছা ভাই অত ভিডিও কল করে আমাকে অসুবিধা নেই লিসেন লিসেন হ্যাঁ আপনি বাংলা বলে আমি ইংলিশ বুঝি না আমি আমাকে টিটি এসে বলেছিল তাই আমি ওইটা করেছিলাম টিটি এসে বলেছিল আমরা আপনাকে বলছি আপনি ওই সাইডে চলে চলে যাবো বাট আমাকে গালাগালি কেন দিবে ও কি বলেছে না বলেছে আমার জানার দরকার নেই আমি আপনাকে বলছি এই আচ্ছা আমার দায়িত্ব আছে আচ্ছা হয়েছে ওই সাইডে চলে যান আমার দায়িত্ব আছে আচ্ছা আচ্ছা হয়েছে আমি দেখে রাখলাম আমি কে তোর আবার গালাগালি দিল কিন্তু স্যার ছিঁড়ে নিবি কাকে বলছিস তুই এ হ্যালো তুই ছিঁড়ে নিবি গালাগালি হ্যাঁ তুই গালাগালি কাকে দিলি তুই গালাগালি কাকে দিলি ভাই তোর রাইটস আছে আমি একজন মিডিয়া পার্সন লিসেন স্যার ঠিক আছে কোনো স্যার আমার কোনো ব্যাপার নেই স্যার ওটা পাঠায় আমি বলছি এসি কোচের দায়িত্ব আছে না না ঠিক আছে স্যার কিন্তু আমরা গালাগালি কেন দিব গালাগালি তো দেওয়া উচিত না কারণ আমি একজন প্যাসেঞ্জার তুমি শুনো ওই গেটটা তুই দেখবা এই আমি বন্ধ করে দিচ্ছি আমি না ওর কি বাস দেওয়ার সেটা আমি কালকে দেবো না ঠিক আছে ওর কি বাস দেওয়ার আমি কালকে দেখে নেবো আর আমার কি অকাত আছে সেটাও কালকে ওকে দেখাবো কারণ গালাগালি দেওয়ার রাইটস কারণ নেই আর আমি যদি ওর চার দিনে টাটানি না করতে পারি তো আমার নাম সৌরভ ঘোষ না আর আমার কি অকাত সেটা আমি ওকে কালকে দেখাবো কালকে সো গাইস এবারে আমাকে আইআরসিটিসির কমপ্লেন নাম্বারে কমপ্লেনটা করতে হবে কারণ আমি ওই ছেলেটাকে
যে আমাকে বলেছে ওর আইডি কার্ড দেখানোর মতো সাহস নেই, ও এই ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করে, ঠিক আছে, ক্যামেরা দেখে ওর হাওয়া টাইট হয়ে গেছে, ও খালি গায়ের জোর দেখাচ্ছে, ও 4 ফুট হাইট নিয়ে এটুকু ইন্ডিয়ান ল সম্বন্ধে এটুকু আইডিয়া নেই যে অন ক্যামেরায় কেউ কাউকে গালি দিলে কত রকম ওর নামে কেস হতে পারে, তাও ও একটা গভর্নমেন্টের কাজ করছে। আচ্ছা, আপনি যাদেরকে ডেকে আনলেন ওরা কোন কোন ডিপার্টমেন্টের লোক? কোন ডিপার্টমেন্টের যাদেরকে ডেকে আনলেন? টু শার্ট করেছি ডেকে আনি না না, ওরা কোন ডিপার্টমেন্টের লোক বলুন, আমার কমপ্লেন করা হয়েছে, ভালো জায়গা, আপনি বলুন কমপ্লেন। আপনার আইডি কার্ড শো করুন, আপনার আইডি কার্ড শো করুন, আর ওদেরকে ডেকে আনুন যে আমাকে গালাগালি দিবে। আইডি কার্ড শো করতে পারবেন আপনার? আপনার কথা বলা বলুন, আপনার আইডি কার্ড শো করুন, আমি ওদেরকে ডেকে আনুন যে আমাকে গালাগালি দিবে। আমি আইডি কার্ড আপনাকে দেখাতে পারবো না? কেন পারবেন না? আপনি ডেকে নিয়ে এলেন, গালাগালিটা দিল, কেন আমাকে ডাকতে হয়ে যায়? ওরা এমনি এমনি চলে এলো, আপনার সামনেই ছিল যা কথা ছিল ওই সময় আপনার সামনে। দাদা, আপনি তো আইআরসিটিসিতে কাজ করছেন তো, আপনার আইডি কার্ড আছে? আমি আধার কার্ড শো করছি, এটা আমার আধার কার্ড। তাহলে আপনি কিসের কাজ করেন? এটা আমার আধার কার্ড, এটা আমার ভোটার কার্ড, আমি শো করতে পারছি, আমি ইন্ডিয়ান সিটিজেন। আপনি এখানে জব করছেন, আপনি কেন আপনার আইডি কার্ড শো করতে পারবেন না? কেন শো করবেন না? আপনি কার জন্য কাজটা করছেন এখানে? কার জন্য কাজ করছেন? আমার প্যাসেঞ্জারকে সকালে শো করতে কেন পারবেন না? আপনি একটা কথা বলুন, আপনার স্কুলের স্টুডেন্ট যা স্কুলের আপনার কোনো টিকিট আছে? হাই আনা, সেটা টিটি বুঝবে, টিটি বুঝবে, ঠিক আছে। তাহলে আপনি কি আলিপুর থেকে উঠেছেন? এনজেপি গাড়ি ছেড়ে সেটা টিটি বুঝবে, এটা আপনার দায়িত্ব নয়। আমি ফেস খুঁজে তো বার করবো, সেটা আমার দায়িত্ব, সেটা সেটুকু অকাত আমার আছে। কিন্তু আপনি যদি আইডি কার্ড না শো করেন, কিন্তু আপনি একটা স্কুলের স্টুডেন্টকে যদি একটা স্যার বলে বা একটা স্যারকে যদি বলে যে আপনি স্কুলের টিচার কি টিচার, আপনি একটা ভুলও কাজ করছেন, তারপরে আপনি জোর জবরদস্তি করছেন। মানে আমার ভুল কাজ করলে আমি গালি দেব না? আপনাকে কেউ গালি দেব? গালি দেয়নি, অন ক্যামেরা সব রেকর্ড আছে, কিন্তু গালি দিয়েছি কি দেয়নি? আপনি আইডি কার্ডটা, আপনি একটা ভুল করছেন, নিজের ভুলটা এখনো তো আপনি স্বীকার করলেন, আপনি আপনার আইডি কার্ডটা শো করুন, আপনি নিজের ভুলটা এখনো স্বীকার করলেন না, আপনি এত বড় যাই হোক আপনি আপনার আইডি কার্ডটা শো করুন, না হলে আপনি আপনার আইডি কার্ড শো করুন, না হলে যে গালি দিয়েছে তাকে ডেকে নিয়ে আসুন। আপনি আপনার নিজের ভুলটা এখনো শো করছেন নাকি? আমি বেদাম টিকিট ছাড়া আমি এসিতে বসে ট্রাভেল করছি, এই কথাটা আপনি কিন্তু একবারও বলছেন না। আপনি বলেছেন আপনি অন ক্যামেরা আছেন, আমি উইদাউট টিকিট এখানে রয়েছি, বাট আমার টিকিট কালকের আছে, বাট এটা তো এদের দায়িত্ব না, এটা বুঝবে টিটি, তো টিটি বলেছে আমাকে এসে টিকিট করে দেবে। তো তাই দিকে উঠেছিলেন? আমি উঠেছি আলিপুর জোর থেকে, আলিপুর থেকে উঠেছেন। নিউ এনজিপি ছাড়ার পরে আপনাকে কিছু কেউ কিছু বলেছে আপাতত না? তাহলে আপনার যখন 9:30 বেজে গেছে, আপনি এবার 9:30 পরে কি আপনি এখানে থাকবেন? সেটা বেটার হবে, টাকা নিতে ঢুকে যাচ্ছে, তারা চুরি করতে পারে না? কমপ্লেন করবো, শো মি ইওর আইডি কার্ড, আইডি কার্ডটা তো শো করতেই হবে। আর যদি না করেছেন, তাহলে আপনাদের এখানে যে কটা ছেলে এসেছিলো না, সেই কটাকে বাস যাওয়ার দায়িত্ব আমার। সোহেদ, আমি গেছিলাম ওখানে, তো ও কাজ করছে ইন্ডিয়ান রেলওয়েজে, আইআরসিটিসি, মানে যে আইআরসিটিসি যে মানে একটা হয় না আইডি কার্ড যেটা হয়, ঠিক আছে, লোগো দেওয়া, তো যেটা মানে ও শো করতে পারছে না। তাহলে ভাই তুই কিসের জব করছিস এখানে? তুই যদি নিজের আইডি কার্ডই শো না করতে পারবি, বলছে বলছে আমি তোমাকে শো করতে পারবো না, তুমি কার জন্য কাজ করছো? আমাদের জন্য কাজ করছো? আমাদের জন্য যদি কাজ করে, মানে আমরা তো প্যাসেঞ্জার্স, ও যদি আমাকে বলতে পারে যে তুমি উইদাউট টিকিটসে ট্রেনে চড়তে পারবে না, ও যদি ওটা রাইট থাকে তাহলে তো আমারও রাইট থাকে না? তো ওর নিজের আইডি কার্ড শো করলো না, বাট যাই হোক, আমার কাছে যে এরকম বলেছে তার ফেস তো, তার ফেস তো আমার অলরেডি মানে এখানে ক্যাপচার আছে, খুঁজে তো আমি বার করবো, বাট ও আমাকে আইডি কার্ড শো করলো না। তারপরে দেখা যাক, একটু ট্রেনটা এগোক, আমার টিকিটটা একবার জাস্ট করিয়ে নিই, তারপরে যে বলেছে ওটা তার কাছে যাবো আমি। ফির ক্যামেরা স্টার্ট, গাড়ি মে ফোন চলেগা আর ক্যা কিসকা টিকট বুক কর লিয়া হম। হ্যাঁ, ও তো হ্যাঁ, তো উন্হোনে রব দিখায়া তো মানে বলে ঠিক হ্যায় মে নেই উঠুঙ্গা, আপ টিটি ওয়ালো কো বুলাইয়া ইয়া আরপিএফ কো বুলাইয়ে, তো উন্হোনে চুপচাপ হো গিয়া, ফির উন লোগো কো ও মতলব লেকে আয়া।
वो जो कौन है सो जानते हैं आप? वो रेल कर्मी नहीं है। नहीं सर, उसका आई कार्ड था। बात हाँ, वो ड्रेसेस है, वो सारा सफाई करना। हाँ, पता है पता है पता है पता है। कर्मी का किसी को गाली जैसे नहीं देगा। आप खुद सोचिए, कोई भी गवर्नमेंट एम्प्लॉय नहीं देगा। हाँ, हम आपको कोई गलत व्यवहार किए? नहीं नहीं नहीं, सही बात ना बताए। हाँ, लेकिन रेल कर्मी इस तरह से कोई पढ़ा लिखा नहीं है, गाली नहीं देते। नहीं, कोई भी साला सफाई वाला उसका काम है, बेसिन साफ करना है, बाथरूम साफ करना है, उसका दिमाग उतना ही होगा। ऐसे अगर किया है तो मैं आपको फोटो दिखा दीजिए ना उसका। एक सीट जो है ना, कोई आदमी चेक करा के सीट का है, तो आप उस सीट पर चले जाए। हाँ, कोई बात नहीं, आप चाहे कि हम ऑफिशियली जो है ना, ना उनको पढ़ना ही पड़ेगा, वो मुझे कोई दिक्कत नहीं है। गाड़ी नाली से तो ऑफिशियली सीट कम देने का, गाड़ी को चेक करा के ग्रुप का टिकट है, सीट खाली हमको देगा। तो आप वहाँ जब सोई है टिकट आपके पास आए, देखें क्या है। देखिए ट्रेन के अंदर का बहुत बात जो है ना, पैसेंजर को ले लो, हम अभी कितना पैसेंजर से बात किया, सबका प्रॉब्लम सुना, सबका प्रॉब्लम सॉल्व किया। उसके बाद मेरा काम बहुत पहले खत्म हो गया और मेरा ये डेली का काम है, समझे। इसलिए हम लोग कभी मिस गया कैसे कर देंगे। नहीं नहीं यार, कोई भी गवर्नमेंट एम्प्लॉय नहीं करता, क्योंकि वो जानते हैं कि क्या है। नहीं नहीं सर, मैं वर्धमान आपका टिकट हमें जेपी से बना दिया, ठीक है। हाथ ठंडा से कपड़ा यहाँ से मिल सकता, बोलना चाहिए हम इतना आदमी का कितना का हेल्प। हाँ, कितना ले लिए इसी डब्बा में, 80 नंबर सीट है। कौन सी सीट? आइए সো গাইস, এখন তো আমার কাছে টিকিট আছে, আর কোনো চাপ নেই। টিটি স্যার এসেছিলেন, উনি খুব ভালো, বাট যে এমপ্লয়টা গালি দিয়েছে না, এখন আমি তাকে খুঁজতে যাচ্ছি, ও দেখি কত বড় লাটের ভাট। वो पेंट्री वाले कहाँ पे, मतलब जो गाली दिया था मुझे, वो कहाँ पे? गाली तो आपको कोई दिया नहीं सर। अरे यहाँ पे सब ब्रेकआउट है, बोलिए ना। देखिए आगे हो वहाँ से चो देंगे हम। क्या हुआ भैया? उसको ढूंढ रहा है, उसको तो आईडी कार्ड लेंगे हम, देखेंगे कौन सा कितना बड़ा है वो। ये बंदा शो मी योर आईडी कार्ड, आईडी कार्ड शो कर। गाली क्यों दे रहा है? गाली नहीं दिया, उसको हम सब कैमरा कर रहा है, हम बोला भाई यहां कैमरा बंद कर दिया। तूने बाल बोला क्या करेगा, हम गलती से हम बोल दिया। क्या बोला? शो मी योर आईडी कार्ड, उसको बोला शो मी योर आईडी कार्ड। तुम IRCTC रेलवे में काम करते है ना, आईडी कार्ड शो करो, अभी तक बोल रहे हैं। गंडगल सामान बंद हो गया, आईडी कार्ड शो करो, लास्ट बार बोल रहा हूँ। जहाँ तक कंप्लेंट कर रहे हैं तो समझ जाएगा क्या बैक बोल आईडी कार्ड शो करो तुम। ठीक है, आरपीएफ आज से हम आईडी कार्ड दे दूँगा। हाँ, आरपीएफ कटा को तो गवर्नमेंट जॉब कोर्स और तुम गाली देवे, तुम आईडी कार्ड शो करते बात करो। জব নিয়ে যদি টানাটানি না হয়েছে গাইজ, তো আমিও সৌরভ ঘোষ নয়। না, আমার আইডি কার্ড চাই ভাই, কিছু আর কি আইডি কার্ড আমি দিয়ে দেবো আজকে। হ্যাঁ ঠিক আছে, আর আমি তোর আগে বলছি আপনাকে দেখে নেব। আচ্ছা, আমার এখানে সব কিছু আমি বলেছি, তখন আমি বলেছি আপনার যা বাচ্চা ছিঁড়ে নেবে।
तुम काहे पैसेंजर को टोकन गए से गर्मी से हो गया तो एक गलती अपना मान पहले पर सुन लो अपना गलती मान और आई कार्ड आरपी अब नहीं देखेगा आई कार्ड हम नहीं देख सकता है क्या अभी तुमको 10 घंटा लगभग ही जाएगा अभी कितना पिटाई लग जाएगा ना अपना जो जो तुम्हारा पोस्ट है जिस काम के लिए आया ना उससे ज्यादा अपना औकात मत दिखाओ पहले पास सुन पहले मेरा और तुम जीआरपी को भी बोलाएगा तो तेरे को भी 50 घंटा यही खिलवाऊंगा और मेमो कार्ड का हैंड ओवर भी दे देंगे समझ गया मेरा पकड़ तुम जानता है वही आरपीएफ जो है ना तेरे को बांध के अभी 10 घंटा मार के ले जाएगा पहले अपना औकात में रहो तुम्हारा जो काम है तुम्हारा काम क्या है बेड रोल देना गाड़ी का सफाई करना उससे ज्यादा तुम मतलब पैसेंजर की बदतमीजी कैसे कर दिया तुम वो उसके साथ देख कर रहा है तो हम बोला टिकट नहीं है जैसे तू कह रहा है बोलने तुम्हारा काम है बोलने का वो टीटी हम है कि तुम है तुम टीटी है गाड़ी का तुम लोग का जो है ना सफाई करने वाला का माथा दिमाग से ऊपर चढ़ गया अपना औकात में बहुत दिन से देख रहा है पदाधिक वाले को अपना जो काम है ना तू अपना काम पर अगर तुमको अपना काम करने में शर्म लगता है तो काम छोड़ के जा दूसरा आगे करेगा गाड़ी का मालिक हम है तुम नहीं है समझ गया तुम तुम्हारा पावर है किसी से टिकट मांगने का जीआरपी का पावर है टिकट मांगने का बोला जीआरपी को हाँ वही जीआरपी को मेमो लिख दे हम चार लाइन का सब होशियारी तुम्हारा निकल जाएगा 2 मिनट के भीतर में अपना अभी नया उम्र में आया है ना पहले ये पता कर लो कि तुम क्या है मेरा काम क्या है मेरा औकात कितना है किसको हमको क्या बोलना है सबको बोल रहा है तुमको सबको बोल रहा है आया जिस काम के लिए वो करो समझे मेरा काम तुम नहीं कर सकता है तुम टिकट किसी से मांग दोगे किस आदमी किसके लिए आया नहीं आया तुम बदतमीजी करने वाला कौन होता है वो बताओ गलती से बोला क्यों बोलेगा तू गलती से चाहे तू टोकेगा हम बोला सर ये पैसेंजर है ये रेल में 2000 रुपया पैसा लगा कर 3000 रुपया अभी इनका फाइन भी कर दिया अभी कंप्लेन बोला तुम्हारा मेमो काट दे अभी बोला ना भैया तेरा भैया तेरा भैया मेमो काट देंगे तो मालदा में ही उतारेगा तुमको आगे भी नहीं जाने देगा जैसे तुम होशियारी पूछ रहा है ना अगर सामने वाला टाइट हो गया तो तुम्हारा हालत खराब कर देगा ये पता है तुम्हें और ये आईडी कार्ड शो करो तो किछु बोलना है अपना गलती आईडी कार्ड दीछ ही नहीं आईडी कार्ड दे अब हम गलती जीआरपी बोलेगा जब तुम जैसे अभी बिहेव कर रहा है ना तुम्हारा जैसे देखो पिटाई लगता है यहीं पर चार जूता लगाएगा और जीआरपी से भी लगवा देगा अभी जीआरपी मेरे अंडर में है पता है तुम्हें ये बात गलती क्या है सॉरी किसको बोलना है तुम्हें हमें नहीं बोलना है उनको सॉरी बोलो कि हमसे गलती हो गया हम तो गाली के लिए सॉरी बोला हम नहीं बोले अभी बोल रहे सॉरी बोलने का पहले तरीका सीखो कैसे बोलना है आप बोला देख लेगा আমি হচ্ছি এই ট্রেনটার কাস্টমার তুই হচ্ছিস এটার এমপ্লয়ি তোর সবসময় কাজ শুধু আমাকে না প্রত্যেকটা ট্রেনের যত প্যাসেঞ্জার আছে সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বল ক্যামেরাটা মেইন কথা নয় এটার আমার রাইটস আছে আমি যেখানে খুশি করতে পারি সরি আমি বল রা আপ পাই গরিব তো পেট পর নাই লাত মারিয়ে দু পয়সা কামাতা হয় ভাই এটা যদি আমি কমপ্লেন করতাম না তুই বিশ্বাস করতে পারতিস না কি কি হতো কি কি প্রবলেম হতো তোর আইডি কার্ডটা নিয়ে যদি আমি একটা জাস্ট কমপ্লেন করতাম আরপিএফ এতে কি করবে কিছু করতে পারবে না আমার যা পাওয়ার আছে আরপিএফ কি করবে সরি বেটা আই ডর কে এসে তুমি वहां से बोला था तू भाग गया तुमको यही पता नहीं है कि गाड़ी का मालिक कौन है ये तुमको नहीं पता है वो जीआरपी को चार लाइन मेमो लिखेगा ना अभी मैं तेरे को 50 घंटा लगेगा मतलब इसलिए चिड़ी बाबू के साथ बात कर लो बोला चिड़ी बाबू बेटा को तू बोल रहा है मेरे सामने में तू वहीं पे बात नहीं क्या बोला तू वहां पे मेरे सामने में कि जीआरपी को दिखाएंगे जीआरपी को तुम्हें पता है कि ये गाड़ी का मालिक कंडक्टर होता है ये कोई भी ट्रेन का गाड़ी का कंडक्टर होता है समझे कंडक्टर भी ऑर्डर देगा कुछ भी जीआरपी को उसी समय करना पड़ेगा नहीं तो कर एसपी को फोन करके उसका बात करवा दोगे जीआरपी को यही नियम होता है समझो गलती कर रहे हैं सॉरी बोल दो जाइए छोड़ दीजिए गरीब आदमी सबको ठीक है গেছি বর্ধমানের কাছাকাছি এখন খানা জংশন ক্রস করছে আর প্ল্যাটফর্মটা ভাই একটাও লোক নেই এখানে সে বলে না ট্রেনে যারা মরে যায় গলা কাটে বলে গলা কাটা ভূত ঘুরে বেড়ায় তো বড় রাতের বেলায় পুরো স্টেশনটা ফাঁকা এখানে অ্যাকচুয়ালি দাঁড়ায় না এখানে অ্যাকচুয়ালি দাঁড়ায় না সো আমি আমার দরজাটা বন্ধ করে গলা কাটা ভূত দেখা যাবে রাস্তায়
সো ফাইনালি বর্ধমান জাংশন ঢুকেছি, বাট আমার লোকাল ট্রেনটা হচ্ছে 5:20 যেটা বর্ধমান টু আসানসোল। আমাকে ফার্স্ট গিয়ে একটা লোকাল টিকিট কাটতে হবে, আদারওয়াইজ লোকালটা মিস হয়ে গেলে আবার সেই 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকো। আর যত জলদি হয় বাড়ি পৌঁছাতে পারবো, গিয়ে টানা ঘুম দিতে পারবো। তো গাইস এটাতে আমার একটু কনফিউজ হয়ে যায়, বাট ট্রাই করছি। তাও কিউর পে ইউজিং ইউপিআই অ্যাপ মেবি এটা হচ্ছে কাজ। লাইফে ফার্স্ট টাইম ট্রাই করলাম এটাতে। এইখান থেকে বেরোচ্ছে ভাই, সেই ব্যাপার। আমার লাইফে ফার্স্ট টাইম এখান থেকে করলাম নিজে, তাও সেলফ। আমার লোকাল ট্রেন ঢুকে গেছে। তো গাইস বাড়ির জন্য মিহিদানা নিয়ে নিলাম। এই যে লেবু চা। তো একটা কথা সবসময় মনে রাখবে, যেখানে তোমার ভুল নেই আর যেখানে ইন্ডিয়ান ল ওয়াইজ তুমি রাইট, সেখানে সবসময় না মাথাটা এরকম করে থাকবে, ঠিক আছে? কারোর কাছে কোনোদিনও মাথা নত হবে না। কেউ যদি তোমার সাথে বাজে ব্যবহার করে বা তুমি যে জায়গায় ঠিক না সে জায়গায় তুমি ওর ওপর একদম চড়ে যাও, ঠিক আছে ভাই? কোনো ভয়ের কারণ নেই, ঠিক আছে? আমরা অনেক সময় কি ভুল করি জানো তো, আমাদের সাথে কেউ বাজে ব্যবহার করলে না আমরা সেটাকে সেই মাথা নিচু করে সহ্য করে নিই, বা আমরা সেটার উপর কোনো প্রতিবাদই করি না। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড়ো ভুল। আর আমাদের মতো ইয়াং জেনারেশনের জন্য না, আরও 50 জন প্যাসেঞ্জারকে না ওদেরকেও সেই ওদের খপ্পরে পড়ে শিকার হতে হয়, ঠিক আছে? বাট এই ভুলটা কোনোদিনও করবো না। আর সব থেকে বড়ো কথা, ট্রেনে যখন তোমরা জার্নি করছো, একমাত্র টিটি আরপিএফ ছাড়া কাউকে পাত্তা দেবে না ভাই। আইআরসিটিসির যারা ওই প্যান্ট্রিতে কাজ করে বা যারা ওই হাউসকিপিং টাইপের কাজ করে না, ওদের কোনো অকাত নেই ভাই তোমার উপর হাক দেখানোর, তোমাকে বাজে কথা বলার কোনো অকাতই নেই। তুমি একটা প্যাসেঞ্জার, তুমি এত টাকা দিয়ে রেলওয়েতে জার্নি করছো, তুমি ওদের কথা কেন শুনতে যাবে? সো তোমার সাথে যদি কেউ বাজে ব্যবহার করে আমার মতোই স্টেপ নেবে, কেউ গালাগালি দিলে ভাই ওকে সরি বলা করাবে, ঠিক আছে? মারামারি কোনোদিনও করবে না, তুমি ঘুরে গালি দেবে না। বাট হ্যাঁ, কেউ যদি গালি দেয় ভিডিও বানাবে ওটার আর তাকে সরি বলা করাবে, ওটাই হচ্ছে ওর সব থেকে বড়ো শাস্তি। সো ফাইনালি আমার যাত্রা কমপ্লিট, বাট সামনে আসছে ভাই দক্ষিণ ভারত। আমি কিন্তু বাড়িতে আসার মেইন রিজন হলো আমার দক্ষিণ ভারতের টিকিট হয়ে গেছে, আর আমি 2-3 দিনের মধ্যেই বেরিয়ে যাবো দক্ষিণ ভারত, আর ওখানে গিয়ে কিন্তু ভাই মহাশিবরাত্রি উৎসব এনজয় করবো। সো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।